আসসালামু আলাইকুম টু আওয়ার চ্যানেল ইটিং অ্যান্ড ব্লগ উইথ সিস্টার্স। তো আজকে আমরা দুপুরে খাবার নিয়ে আসছি। আজকে অনেক মজার মজার খাবার আছে, আমার ফেভারিট খাবার। তো কি কি আছে দেখে নিই আমরা। সর্বপ্রথম আছে বেগুন ভাজা, ডিম ভুনা, এটা যে ভুনা বলবো না ডিমের রোস্ট বলবো ঠিক বলতে পারতেছি না, মুরগির মাংসের কোরমা, আর আছে পোলাও আমার প্রিয়। আজকে উৎসবের খাওয়া, আমাদের উৎসবের খাওয়া। একদম ভর্তি করে নিয়েছি, এখন আমরা খাওয়া শুরু করবো। তো শুরু করা যাক খাবার, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন খাবারটা নিচ্ছি তখন দেখছি আমাদের ক্যামেরাটা একটু ব্যাকা হয়ে গেছে, তো এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমরা এটা খেয়াল করি নাই, পরবর্তীতে খেয়াল করতে পারছি, তো আমরা ঠিক করে নিচ্ছি। তো একটু মনটা আমার বেশি খারাপ, কারণ এত কষ্ট করে আমি করছি, প্রথম যোগই নষ্ট হয়ে গেল। তো এই জন্য সবাই আমাকে ক্ষমা করে দেবেন, একটু কাটা পড়তে পারে। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ, আল্লাহর রহমতে আমরা আজকে অনেক মজা করে খাবারটা খাইছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাদের এত ভালো খাবার আল্লাহ আমাদের দিচ্ছে খাওয়ার জন্য। তো আমরা সবসময় প্লেটটা এরকম চেটে পুটে খাই, আমাদের খেতে অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আম্মু ভাত খাওয়ার পরে এটা আমরা কাঁচন বলি, আপনারা কী বলেন জানি না, খেতে অনেক ভালো লাগে। প্লেট আমাদের খালি করেই দেখাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি বা আপনাদের জন্য দোয়া করি, যেন আপনারা সবসময় হাসি খুশিভাবে সারাটা জীবন থাকতে পারেন। আর এই কথাটা বলার একটাই কারণ, মানুষ সবসময় হাসি খুশিভাবে থাকতে পারে না, তার জন্য দোয়া করি যেন সবসময় হাসি খুশিভাবে আপনারা থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, টাটা, বাই।